আজকের এই ভিডিওতে আমরা যে অঙ্কটা দেখব সেটা ভালো করে একটু দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে একটা ছবি দেখা যাচ্ছে তো বলা হয়েছে যে ছবিটা আছে এখানে সেই ছবিতে যে পাঁচটা কোন দেখা যাচ্ছে সেই পাঁচটি কোনের সমষ্টি কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো অঙ্কটা খুবই সোজা খুবই সহজ কিন্তু যে ফর্মুলাতে অঙ্কটা করতে হবে যে বা যে ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে সেটা একটু জেনে নিতে হবে তাহলে অঙ্কটা ইজিলি করা যাবে তো ভালো করে একটু দেখে নেবে আশা করছি বুঝতে পারবে তো অঙ্ক শুরু করার আগে আমাদের একটা বিষয় একটু জানতে হবে যেখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা একটা বহুভুজ এবং এই বহুভুজটির যে ভেতরের দিকে কোন অর্থাৎ অন্তঃকোণ তার সমষ্টি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাই আমাদের প্রথমেই জানতে হবে যে কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় বা তার সূত্রটি কী সেটা আমরা জেনে নেব তারপরে অঙ্কটা আমরা করতে পারব তো যে কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে কি এন মাইনাস টু ইন্টু ওয়ান এইট্টি ডিগ্রি এটা হতে পারে কিংবা আমরা এইভাবেও বলতে পারি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু সমকোণ বা এখানে নব্বই ডিগ্রি লেখা যেতে পারে যেখানে এন মানে হচ্ছে বাহুর সংখ্যা অর্থাৎ বহুভুজে যে কটা বাহু থাকবে এনের জায়গায় সেই মানটা আমাদের বসিয়ে দিতে হবে তো এই প্রসঙ্গে একটা কথা বলি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কিংবা বহিক্ষণ নির্ণয় বা বহুভুজের কর্ণ সংখ্যার নির্ণয় সেই সমস্ত ভিডিও করা আছে প্লেলিস্টে পেয়ে যাবে কিংবা এই ভিডিওর ডেসক্রিপশানে সেটা দিয়ে দেবো সে লিঙ্কটা থাকবে সেখান থেকে ওই ভিডিওগুলো দেখে নিও এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই করতে পারবে তাহলে এবার অঙ্কটা ভালো করে দেখে নাও এই হচ্ছে বহুভুজের চিত্রটি তো আমাদের এই পাঁচটা কোণের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে তেগুলো হচ্ছে কি অন্তঃকোণ অর্থাৎ ভেতরের থেকে উৎপন্ন কোণ তো আমরা জানি যে কোনো বহুভুজের অন্তকোণের সমষ্টি কি হয় এন মাইনাস টু ইন্টু ওয়ান এইটি ডিগ্রি বা এই সূত্রটাও নিতে পারো তো আমরা প্রথমে যে সূত্রটা আছে সেটা দিয়েই অঙ্কটা সমাধান করে নিচ্ছি তাহলে এখানে যে বহুভুজটি রয়েছে তার যে অন্তঃকোণের সমষ্টি সেটা হবে কি এন মাইনাস টু ইন্টু ওয়ান এইট্টি ডিগ্রি তো এন বলতে কী বলেছিলাম বাহুর সংখ্যা অর্থাৎ এই যে বহুভুজ তার কটা বাহু আছে একটু গুণে নিতে হবে সেটা হচ্ছে একটা দুটো তিনটে চারটি আর হচ্ছে পাঁচ টোটাল বাহুর সংখ্যা কত পাঁচ এর জন্য এন এর পরিবর্তে আমরা এখানে কী বসাবো পাঁচ তার থেকে আমাদের মাইনাস হবে দুই সেটাকে ওয়ান এইট্টি ডিগ্রি দিয়ে গুণ করতে হবে অর্থাৎ পাঁচের থেকে দুই বাদ দিলে হবে তিন তিনকে একশো আশি ডিগ্রি দিয়ে গুণ করলে পাঁচশো চল্লিশ ডিগ্রি হবে আর এটাই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ এই যে ছবিটি বা চিত্রটি রয়েছে তার যে অন্তঃকোণ এখানে দেওয়া আছে সেই অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে পাঁচশো চল্লিশ ডিগ্রি তো ভালো করে একটু দেখে নাও এই ধরনের প্রশ্ন কোনোভাবে পরীক্ষাতে চলে আসতে পারে তো হুট করে এরকম ছবি দেখলে হয়তো এই বিষয়টা মনে নাও হতে পারে যে এই অঙ্কটা এভাবে করতে হবে তো আগের ভিডিওগুলো দেখে নিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবে সেখান থেকে দেখে নিও তো প্রিপারেশানটা নিয়ে নাও হয়তো চান্স থাকতে পারে এবার পরীক্ষা হওয়ার তো প্রিপারেশানটা নিতে থাকো আশা করছি কাজে লাগবে তো আজকের জন্য এই পর্যন্তই বাই